চিৎকার মেরে লোকটা বলবে আল্লাহ যেই লোকটারে তুমি কবরে নিস আমারও যদি কবরে নিয়ে নিত আমি তো বেঁচে যেতাম আল্লাহ এখনো আমারে নেও না কেন দুনিয়ার ভিতরে মানুষ বাঁচতে চাবে না কবরের ভিতরে মানুষ চলে যেতে চাবে এত পরিমাণ জালেম জুলুম করবে বাচার সাত পর্যন্ত মানুষ সারা ফেলবে একটু হিসাব করে বলেন তো দেখি এই হাদিসের সাথে এখনকার সময়ের মিলা আছে না না ঘরের ভিতরেই লোকটা নাই গাইবি মামলা হয়েছে পনেরোটা তোমার ঠিক তো একজন কর এখনে কইছে তিনজন মিলে সবাই মিলে কম এরকম যখন চলে মানুষ কবরের সামনে গিয়ে কয় লোকটা কবরে গিয়ে তো বাইসে গেল কবরে গিয়ে তো লোকটা বেঁচে গেল আল্লাহ তুমি আমারও নিয়ে নাও আর বাঁচতে মনে চায় না আল্লাহ এরকম একটা সময় আসবে বলে গেছে দুই নম্বরে আল্লাহর হাবিব বিশ্বাস করেন এমন সময় আসবে আলা মিনান মানুষ থাকবে অনেক আজ পৃথিবীতে দুইশো কোটি মানুষ মানুষের কোনো অভাব নাই নবীজি বলতেছে খুঁজে দেখবা মানুষের মতো মানুষ পাবা না যখন মানুষের মতো মানুষ পাবেন না বুঝবেন সময়টা বড় সন্নিকটে চলে আসছে ঠিক কিনা বলে মিলে না মিলে না এখনকার সমাজের দিকে একটু তাকায় দেখেন তো মানুষের তো অভাব নাই মানুষ আর মানুষ এত মানুষের ভিড়ে মানুষের মতো মানুষ কয়জন একটু হিসাব করে দেখেন এটা ছিল দুই নম্বর হাদিস তিন নম্বরে আল্লাহর আল্লাহ বলেন এমন সময় আসবে এমন সময় আসবে তোমরা নিজের চোখে দেখবা একই দলের ভিতরে একই দল করে একই নেতা একই কর্মী একই চিন্তা চেতনা তারপরেও ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে কাটবে হত্যা পর্যন্ত করে ফেলবে ঠিক কিনা বলে এটাও হয়েছে কোন জায়গায় বাংলাদেশে এটাও হয়েছে চিন্তা করে তিনটা হাদিস বলছে এবার সাইন নাম্বার হাদিসটা সুইনার কিনা শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড এখন এই সময় এই ততদিন পর্যন্ত তোরা শেষ হবে না ওমত্রে রসুল বড় আদর করতেন মায়া করে গেছে তো দিন তোমরা শেষ হবে না আল্লাহর নবী বলেন হাত্তা তুত্তা খাজার মাসাজিদ তুরকাত মসজিদের সামনে দিব রাস্তা হয়ে যাবে ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে আসবে না ঠিক কিনা বলে কিন্তু ঠিক আসতে করেন এখন তো আরো আসতে সবাই মিলে কন্ত দেখি আজকে ফজলের নামাজের সময় যদি এখন ইমামদেরকে বলি লোক কয়জন সর্বে ইমাম সবরা মাথা নিচের দিকে দিয়ে দিই জুজুর কি করার আছে কন নামাজের সময় লোক তো হুজুর জন আমি মোয়াদ্দিন সাহেব আর দুইজন আসছে একজনের বয়স পঁচাশি একজনের বয়স চৌরাশি বছর চার মাস এমন ভাবে আসছে

জোহরে আরো কয়জন লোকের বুঝ বাড়ছে আসরে দেখবেন আরেকটু বুঝ বাড়ছে মাগরিবে দেখবেন আরেকটু বেড়েছে এই যে আসা যাওয়ার মধ্যে আছে। এই জন্য যিনি এখন ওই দেশটারে বড় ভালোবাসেন তিনি কি কয় নাম্বার হাদিস শুনে নাম পাঁচ নাম্বার শুনে নাম আর বাইরাম এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না নবী বলে গেছে জায়গায় জায়গায় দেখবে ইসলামের কথা বললে রক্তাক্ত করা হবে জুলুম নির্যাতন নিপীড়ন তোমাদের উপরে চালানো হবে ঠিক কিনা বলে বলে গেছেন আল্লাহর রাসূল ওয়া ইয়াকুনুল ইসলামু ইসলামকে সবচেয়ে দুর্বল মনে করবে আজ আমার দিকে করবি দেখেন পঁয়ত্রিশ হাজারের উপরে মুসলমানদেরকে শহীদ করে দিছে রমজান মাস চলে গেছে ইফতারের সময় মুসলমান কিছু পায় না সাহারিতে আমার মুসলমানেরা খাওয়ার মতো কিছু পায় না গাস খেয়ে রমজান জমিনের শ্রেষ্ঠ মানুষ পানি পর্যন্ত পায় নাই খুদার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে সাতান্নটা মুসলিম দেশ দুইশো কোটির কাছাকাছি মুসলমান এরপরেও মুসলমানদের কান্নার কোন মূল্য নাই একটা কুকুর মারা গেলে মায়া লেগে যায় আল্লাহর জমিনের সতেরো হাজার ছোট ছোট শিশু বাচ্চাকে মেরে ফেলেছে বলার মতো কেউ নাই এমন যখন চলবে পরিষ্কার ভাবে বুঝবেন ও যিনি ও যিনি এই জমিনের উপরে আজাব দেওয়ার পরে এই জমিনের মানুষগুলাকে ইসলামের পক্ষে বিজয় দিবেন তিনি কে কত নাম্বার ভাই সবাই একটু আওয়াজ করে বলেন কত নাম্বার ছয় নম্বরে এমন সময় আসবে মুসলমান মুক্তির সামনে গিয়ে মুসলমান মাথা নত করবে পূজা করবে মুসলমানের সন্তান আজকে বড় আফসোস ফরিদপুর মধুখালীতে যুবককে মারা ছয় ঘন্টা দুই যুবককে মারা ঠিক একজনে বলস। এত আসতে কি পিটা যে উপরে আসতেছে মুসলমান ঠিক কইবেন না এরকম ঠিক কইলে তো ফুল আগে আপনি উড়ে যাবেন ঠিক বলতে হবে সালাউদ্দিন আইয়ুবির মতো সালাউদ্দিন আইয়ুবি গর্জন দিয়েছিল সেই মিশর থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে যেই প্রান্তে তিনি গিয়েছেন শামের সব অঞ্চলের বিজয় এমন কি বাইতুল মুকद्दাসকে বিজয় অর্জন করে সিনিয়ে এনেছিলেন জোরে কোন আল্লাহ আল্লাহ তিনি বলেছিলেন ততদিন পর্যন্ত তোমাদের হাত থেকে নিতে পারবে না পুরুষের মতো পুরুষ থাকবা। পুরুষের যতদিন আপনারা থাকবেন ততদিন পর্যন্ত বাইতুল মোকাদ্দ নিতে না। এখন দুইশো কোটি মুসলমান আছে সাতান্নটা দেশ আছে ও আছে সব আছে কিন্তু আফগানিস্তানের তালেবানদের মতো ইমারত ইসলামী যারা চালাচ্ছে কয়েকটা দেশ যদি এরকম ইমারত ইসলামী জমিনে দিন কায়েমের সশস্ত্র আল্লাহর গোলাম তৈরি হয়ে যেত আজ আমেরিকা আর নেতা এত বড় দুঃসাহস করতে পারতো না ঠিক কিনা মাশাআল্লাহ দেখছেন এই যে ঠিক বলার ফায়দাটা দেখছেন এখন ছোট বাচ্চা তার মনেও আসছে যে কথাই ঠিক হবে কয় নাম্বার হাদিস শুনেছি আপনাদেরকে ছয় নাম্বার শেষ এবার সাত নাম্বার শুনে আল্লাহর হাবিব সাত নাম্বারে বলেন ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না এই দুনিয়া আল্লাহ শেষ করে দিবেন না হাতটা এত মসজিদের ভিতরে পপ পদবী আমার কোন পপ নিজের পদের জন্য মারামারি কাটা কাটি হানা হানি মসজিদে শুরু করে দিবে ঠিক কিনা বলে কি ঠিক এগুলো কি আসলে হইতেছে কয় নাম্বার গেছে এবার আট নাম্বারটা শুনে আল্লাহর Habib বলেন লা তাকুমুস সাাতু ততদিন পর্যন্তই দুনিয়া শেষ হবে না আল্লাহর দেওয়া এই বাতাস শেষ হবে না আল্লাহর দেওয়া পানি শেষ হবে না আল্লাহর দেওয়া নেমত শেষ হবে না তখন শেষ হয়ে যাবে হাত্তায়াক্তু না জারহু প্রতিবেশী প্রতিবেশী কে মেরে ফেলবে আপন ভাই ভাই কে মেরে ফেলবে কি নিজের সন্তান পর্যন্ত মা বাবাকে শহীদ করে দিবে এই কথাগুলো আল্লাহর নবী বলে গেছেন এর সময়ে তোমরা পরিষ্কার বুঝে নিবা যিনি আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে কয়টা গেছে ভাই সবাই কোন কয়টা এবার 9 নাম্বার শুনেন নবী জীবনে লা তাকুমুস সাব পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না 10 নাম্বার আল্লাহ নবী বলেন শুনো ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা আঙ্গুল দিয়ে ছয়টা বিষয় মনে করে গুনে রাখবা এক নাম্বার মউতি নবী দুনিয়া থেকে চলে যাবেন আঙ্গুলের মধ্যে গুনে রাখবেন দুই নম্বরে নবীজি বলেন সুম্মা ফাতহ বাইতুল মুকद्दাস আবার বাইতুল মুকद्दাসের বিজয় হবে বাইতুল মুকद्दাস বিজয় অর্জন করবে রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন এবং বলছেন আঙ্গুলে গুনে রাখি সুম্মা আমি যেমন চলে গেলাম তোরা আমারে পাবে না

এই রকম ঠান্ডা জনিত মহামারী এসে যাবে এরকম ঠান্ডা জনিত মহামারী একদিকে কাশি শুরু হবে সর্দি গুলা ঝরবে অন্যদিকে কষ্ট শুরু হয়ে যাবে শ্বাস কষ্টের ভিতরে মানুষ পড়ে যাবে এমন ঠান্ডা জনিত মহামারী পৃথিবীতে আসছিল কিনা কিনা

একশো দিনার দিয়ে দিবে মানুষের চেহারার ভিতরে কোন আনন্দ ফুটবে না এখন টাকা দিলেও মানুষের চেহারার আনন্দ ফুটে না আগের দিনে এমনও লোক ছিল বিশ টাকায় গরু কিনছে চল্লিশ টাকায় গরু কিনছে এমন কেউ কে আসে না একশো টাকায় গরু কিনছেন কে কে দেখি মুরব্বি যারা কিনছে এরা অনেকে শর্মে হাত তুলে না যে একশো টাকায় গরু কিনছে এক পইলে ইজ্জুরটা থাকবে

রক্ষণশীল সৌদি যেখানে হিজাব ছাড়া একটা মহিলা ছিল না সেখানে এখন ওপেন ওয়েস্টার্ন কালচারে সরাসরি মহিলারা আমাদের দেশের মতো পোশাক পরে চলতেছে শর্ট ড্রেস পরছে যেই ড্রেসগুলো মদিনায় কোনোদিন কল্পনা করা যায় না রাস্তায় রাস্তায় এমন মহিলা এখন ঘুরতেছে যারা নিজেরা বলে আমরা টাকার বিনিময় বিয়ে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ তুই আমার সাথে থাকবি আর যতক্ষণ হবে না তখন তোরে আর আমি রাখবো না স্বামী হিসাবে এরকম শর্ত সাপেক্ষে লিপ টুগেদার মতো বিবাহ সৌদি আরবে শুরু হয়ে গেছে দুবাইয়ের ভিতরে এক কিলোমিটার ঘুরলে আপনি কয়েকটা স্পা সেন্টার পাবেন যেখানে মেয়ে ছেলেদের শরীর মেসেজ করে দেয় ছেলেরা মেয়েদের শরীর মেসেজ করে দিচ্ছে আল্লাহ রাজা আসবে না কেন বলেন সয় নম্বরে আল্লাহর হাবিব বলেন ধুম্মাহুদ না তুমটা কোন বাই না কোমুয়াবাঈ না বানিল্লাহ সার এমন একটা সময় আসবে যেই সময়ে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের চুক্তি হবে আমি তখন উজবেকিস্তান গিয়েছিলাম সম্ভবত দু হাজার বাইশ সাল রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছে ইন্ডিয়া পাকিস্তান, পাকিস্তানগিজিস্তান তুর্কিমিনিস্তান তাজিকিস্তান সহ সব দেশগুলো এখানে হাজির একটা চুক্তি হয়েছে সেখানে সিরিয়াও ছিল ইরানও ছিল তুরস্ক ছিল সব ছিল আমার মনে পড়ে গেছে হাদিসটা আরে এই তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতেছে নবীজি বললেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা না বলে আল্লাহর নবী সতর্ক করে গেলেন এইভাবে প্রেক্ষাপটের পুরো পটভূমি নাবিজি সাল্লাহ সাল্লাম বলে গেলেন হাদিসের ভিতরে দুই বাক্যে এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে ফায়াক বিরুন তা বঙ্গ হবে খ্রিস্টানরা এই চুক্তি ঠিক রাখবে না আগে যেমন তারা হুদাই বিয়ার সন্ধি বঙ্গ করে আল্লাহ পাক মক্কার বিজয় দিয়েছেন ফাথুম মুবিন কোরআনে তিনবার আল্লাহ মক্কা বিজয়ের কথা বলছেন اذا جاء نس বিজয় আসবে মুসলমানের ঠিক তখন খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করবে জায়গা জায়গা মুসলমান গুলা মার খাবে দেওয়ালের মধ্যে মুসলমানদের পিঠ ঠেকে যাবে এরপরে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে আজ ফুরাত শুকায় যাচ্ছে শুকায় যাচ্ছে ক্রমশ নুড়ি নুড়ি ছোট ছোট স্বর্ণ পাওয়া যাচ্ছে এই অবস্থার ভিতরে যখন ফুরাত শুকিয়ে যাবে স্বর্ণের খনি বের হবে ওই স্বর্ণ দখল করার জন্য যখন যাবে চুক্তিগুলা সব ভঙ্গ হয়ে যাবে আশিটা দলে বিভক্ত হবে তাহাতে কুল্লি গায়াতি ইসনা আশার আলফা বারো হাজার করে সৈন্য হবে এই সৈন্য বাহিনী প্রত্যেক পতাকার নিচে এক এক জন জনের সঙ্গে লড়াই করবে সবাই লড়াই করতে করতে মরবে এই পৃথিবীতে এরপরে আবার যিনি মুসলমানদেরকে বিজয় দান করে সমুন্নত করবেন তিনি কে আমার আপনার কাজ কি আজকে থেকে একটু খালি নামাজটা ধরেন নামাজ পড়েন মস্তিষ্ক ঠিক হয়ে যাবে নেশা করতেছেন তাও নামাজ পড়েন জেনা করে ফেলছেন তাও নামাজ পড়েন অন্যায় করছেন তাও নামাজ পড়েন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন তাও নামাজ পড়েছেন নামাজের দিকে আসেন মুসলমান নামাজ হচ্ছে একটা গ্লাস পানি নিবেন পানির ভিতরে কালো একটা কালার ডালবেন দেখবেন পুরাটা কালা হয়ে গেছে এরপরে আপনি শুধু সাদা পানি ঢালতে থাকেন পানির কোনো কালার নাই যদিও ওয়াটার ইজ নো কালার পানির আসলে কোনো রং নেই এরপরে আপনি ঢালতে 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 অনেক পরে দেখবেন আবার পানির যেরকম রঙহীন যে একটা কালার আছে এই কালারটা ফিরে আসছে একটু সময় নিয়েছে ঠিক তেমনি আপনি প্রথম একটা সপ্তাহ জেহাদ করে নামাজ পড়েন সাহেব আল্লাহ আকবর বলে দাঁড়িয়েছে ওই সময় গিয়ে ইমাম সাহেবের সাথে গিয়ে নামাজটা পড়েন রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেবকে আল্লাহ আকবর বলে অন্তত আপনি রুকুতে যান এভাবে চল্লিশ দিন কন্টিনিউ করেন হারামাহুল্লাহ আলাইহি না জাহান্নামের আগুন 중에 হারাম বানায় দিবেন তিনি কি আল্লাহ দাজ্জালের থেকে বাঁচতে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ুন এ সময়টায় দাজ্জাল আসার একবারে পূর্ববাস দিচ্ছে বর্তমান ইহুদিরা দাজ্জাল এসে উঠছে এসে উঠছে প্রতিনিয়ত তারা বলছে সূরা কাফের প্রথম 10টা আয়াত যারা পারেন শেষের 10টা আয়াত যারা না পারেন অন্তত শুরুর 10টা আয়াত পড়ুন প্রতি জুমা পুরা সুরায় কাহাবটা তেলাত করেন আল্লাহ জন আমাদেরকে তৌফিক দান করেন পড়েন আমি আমরা এখনই আল্লাহ পাকের কাছে কায়মানো বাক্যে সব সবটুকুন ভালোবাসা উজার করে দিই মজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করব আমি আমার ভুল ত্রুটি আল্লাহ পাকের কাছে ক্ষমা আছি দোয়ার দিকে যাচ্ছি আল্লাহ আমি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ওয়ালা মুআতিয়া লিমান মানআত ওয়া লা ইয়ানফাউ যাল জদ্দি মিন কাল জদ রব্বানা আমিন বড় আশা নিয়ে হাত দুইটা উঠাইছি ইমান কেউ না জীবনে কোনো দিন গুনাহ করি নাই বড় বড় ঘুনা করেছি আল্লাহ আপনি যদি বলে দিতেন এই পরিমাণ গান শুনলে তোর কান কান বধির হয়ে হয়ে যাবে আমার যেত বদির এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে আমরা বোবা হয়ে যেতাম এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে আমরা অন্ধ হয়ে যেতাম এই পরিমাণ জুলুম করলে তোর হাতটা প্যারালাইজড হয়ে যাবে অধিকাংশ হাত লাড়াতে পারতাম না পা নাড়াতে পারতাম না রব্বুর আর আমি আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাফিল হতে পারে

অনেকে এমন আছেন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ অনেকের মা বাবা উভয়ে অন্ধকার কবরে চলে গেছে মেহেরবাণী করে মা বাবার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই মাফিলে যারা হাত উঠেছি এমন তো কেউ নাই আল্লাহ যে গুণা করে পরে গুণা করে ফেলেছি একা একা দরজা বন্ধ করে গুণা করে ফেলেছি দুনিয়ার কেউ বুঝে নাই কেউ দেখে নাই গুণা করে ফেলেছি দয়া করে মায়া করে গুনা গুলাকে মাফ করে দেন আল্লাহ এই করি যতজন আপনি ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন নামত দিয়েছেন আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়ে না আল্লাহ অনেক কষ্ট করে আজকের আয়োজন সাজানো হয়েছে রনি ভাই সহ এই মাহফিলের সাহেব সহ যতজন মিলে কষ্ট করে মাহফিলের আঞ্জাম দিয়েছে প্রত্যেককে দিনের জন্য কবুল করে নামাজি দিন দ্বারা বানায় আল্লাহ আপনার দিনের জন্য কবুল করে নিয়ে আল্লাহ একদিন তো চলে যাব এই সব রয়ে যাবে আমি একা চলে যাব আজকে তো ফিলিস্তিনের যুবকেরা পরীক্ষা দিচ্ছে পঁয়ত্রিশ হাজার উপরে শহীদ হয়ে গেছে ডালে পিঠ থেকে গেছে সারি সময় কোনো খাবার পায় নাই ইফতারিতে কিছুই পায় নাই বলার মতো কোনো জায়গা নাই মেহরবান করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে আমাদের এই প্রাণের দেশ বাংলাদেশে অনেক কিছু দেখিয়েছে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়ে নল্ল রব্বুর কালে বিদায়ের ক্ষণে বিদায়ের ক্ষণে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাথে আমলের সাথে কবুল করে নিয়ে নল এই মাহফিল কমিটি অনেক কষ্ট করে এই মাহফিলের জন্য কষ্ট করে আয়োজনকে সাজিয়েছে অনেক কষ্ট করে এই পর্যন্ত মাহফিলটা নিয়ে এসেছে এ মাহফিলে যারা শুরু থেকে ছিল অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যারা গত হয়ে গেছে ইমান নিয়ে কবরে গেছে আল্লাহ কবরগুলাকে বেহেশতের টুকরা বাগান বানায় দিয়ে আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেককে হায়াতে আমরা সবাই চলে যাব মৃত্যু পথের পথযাত্রী যা দা কাসবে জানি না আপনি আমাদের একে মতের সময় জবানে জারি করে দিয়ে মধুর মালা। لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.